হে মোহাম্মদ, আপনি এ জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া মাবুদ নেই। জ্ঞান বলতে, বিদ্যা বলতে মূলত আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। হে মোহাম্মদ, আপনি শিক্ষা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপর তার নিকটে ক্ষমা চান। হে মোহাম্মদ, আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে মোহাম্মদ, আপনি পড়ুন, আপনি শিক্ষা অর্জন করুন, আপনি পড়ুন সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আপনি পড়ুন, আপনার প্রতিপালক সম্মানী যিনি মানুষকে কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়ে দিয়েছেন মানুষ যা জানত না। বিবরণে বোঝা যায় যে আল্লাহ তাআলা যেই জ্ঞানটা অর্জন করতে বলছেন প্রথমত, সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহকে জানা। পরের আয়াতে যেটা আল্লাহ বলছেন যে পড়তে বলছেন আল্লাহর নামে, প্রত্যেকটা বইয়ের প্রথম যে গল্পটা থাকবে বাংলা, ইংরেজি, আরবি, পৃথিবীর যে কোনো ভাষায় সাহিত্য হিসাবে ছেলেদের পড়ার জন্য প্রথম যে গল্পটা থাকবে, সেই গল্পটা থাকতে হবে পড়ার, পড়ালেখা। তার পরের গল্পটা থাকবে আল্লাহকে জানা চিনা, আল্লাহর পরিচয়। তাহলে বুঝতে হবে যে এই বিদ্যা দিয়ে আল্লাহকে চিনা যাবে, আল্লাহকে জানা যাবে। বিদ্যা দুই ধরনের, একটা মানুষ রচিত বিদ্যা, একটা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা। মানুষ রচিত বিদ্যা জিরো থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস, তার শিক্ষক হলেন নাইন পাস। সর্বপ্রথম যিনি পঞ্চম শ্রেণী পাস, তার শিক্ষক হলেন ফোর পাস। সর্বপ্রথম যিনি অন পাস, তার শিক্ষক হলেন জিরো পাস। মানে এই বিদ্যা আরম্ভ হয়েছে জিরো দিয়ে, আর আল্লাহ প্রদত্ত বিদ্যা জিরো দিয়ে আরম্ভ হয়নি, উপর থেকে এসেছে। এসেছে এইভাবে যে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। যেই গল্পটা ছেলে মেয়েরা পড়বে স্কুল কলেজে যে কোনো ক্লাসে, তার প্রথম গল্পটা হবে আল্লাহর নামে পড়া। তাহলে তার নাম পড়া হবে,